Hey guys, welcome back to my channel. তো আজকে আমরা যাচ্ছি আমাদের হিঙ্গলগঞ্জের একটা অনুষ্ঠান আছে, তো সেখানে এই যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। একটা ছোট্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, তো সেখানে যাচ্ছি ইঞ্জিন ভ্যানে করে। কিছু ব্যাগ এবং আমাদের নিজেদের তৈরি কিছু রাখিও তৈরি করেছে, যেহেতু সামনে রাখি দিবস আছে। তো সেই সব কিছু নিয়ে আমরা হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছি। ওখানে আজকে SDO এবং DM ম্যাম এবং আরও অনেকে আসবেন, তো সেই জন্যে আমাদের ওখানে আমন্ত্রণ করা হয়েছে। তো চলো ওখানে যাওয়া যাক। এবারে এখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম বসে একটা প্রতিযোগিতা হচ্ছে, সবটাই প্রকৃতির উপরে, প্রকৃতিকে বাঁচানোর উদ্দেশ্যে সবাই নিজেদের তুলিতে সেইগুলো সব ফুটিয়ে তুলছে, অনেকেই অংশগ্রহণ করেছিল। তো এখানে দেখো সবাই প্রত্যেককে নিজের নিজের মতো করে আঁকছে। তো জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। আমার একটা ভাইজিও এখানে আছে, সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর এখানে অনেক লোকজনই চলে এসেছে, কিন্তু যাদের আসার কথা আছে তারা এখনও এসে পৌঁছাতে পারেনি, তো তারা রাস্তাতেই আছে। আর এখানে দেখো আমাদের কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি, যে রাখি এবং ব্যাগ সেগুলো আমাদের মেয়েরা সব সাজিয়ে রাখছে প্রদর্শনীর জন্য। তো এখানে বিভিন্ন রকমের রাখি আছে, আর এই যে মম সুন্দরবনের একটা ব্যানার টাঙানো হয়েছে, আর ব্যাগগুলো ওখানে রাখা আছে। কিছু ব্যাগ টাঙানো হয়েছে আর কিছু ব্যাগ নিচে রাখা হয়েছে। আমাদের নিজেদের তৈরি মাস্কও আছে এখানে। তো এইগুলো দেখো, এই ডিজাইনগুলো ছোটো ছোটো ব্যাগে আমাদের মেয়েরা কি সুন্দর তৈরি করেছে। তো এটা একটা কুকুর, এটা একটা স্ট্রবেরি আছে, আর একটা তরমুজের কাটা অংশ আছে। আর এগুলো মেনলি ছোটোদের জন্য বানানো হয়েছে, ছোটোরা যে ব্যাগগুলো নিতে পছন্দ করে, তো সেই ধরনের ব্যাগের আর কি কনসেপ্টে তৈরি করা হয়েছে এখানে এই ব্যাগগুলো। আর এদিকে আছে একটা টেবিল ম্যাট জাতীয় একটা জিনিস, এটা নিজে হাতে করেছে উমা। তো এটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে, যেগুলো আমরা দুদিন ধরে তৈরি করছিলাম, তো সেইগুলো আর কি এখানে নিয়ে চলে এসেছি কিছু কিছু স্যাম্পল। ওখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে, আমাদের এই প্রয়াসটাও আমরা নিয়েছি। এটা একটা বাবুই পাখির বাসার আদলে তৈরি করা হয়েছে, তো আমরা আরও বাসা তৈরি করবো আর কি। তো এটা তার একটা প্রয়োজন। তো এখানে দেখো ব্যাগগুলো এইভাবে ঝোলানো হয়েছে, একটা দড়ির মাধ্যমে দীপা ব্যাগগুলো সব ঠিকঠাক করে রাখছে। বিভিন্ন টাইপের যে ব্যাগ আমরা বানিয়েছি সেগুলোর প্রত্যেক মানে একটা করে স্যাম্পল এখানে টানানো হয়েছে। তো এখানে দেখো আমি এই ব্যাগটা এ করেছি, এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা বলবে। এটা আমাদের 21 ফেব্রুয়ারির কথা মাথায় রেখে আর কি তৈরি করা হয়েছে। তো এখানে দেখো এখন প্রজ্বলন শুরু হয়ে গেছে, এবং যাদের আসার কথা ছিল তারাও চলে এসেছে। তো সবাই মিলে আর কি অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সেটাই এখানে চলছে। তো এই অনুষ্ঠানে আমাদের ভিডিও সাহেব এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। আর এবারে আমরা স্কুলে চলে এসেছি, আমরা প্রায় 2 নাগাদ চলে এসেছিলাম স্কুলে। তো স্যার কিছুক্ষণের জন্য থাকতে বললেন, তো তার আমরা এখন আমাদের ওখান থেকে কিছু খাবার দাবার দিয়েছিলো, তো সেগুলোই খাবো ভাবছি। আর আজকে তাহলে এই পর্যন্তই থাক। এই দেখো সেই প্যাকেটগুলো এখানে রাখা আছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। টাটা।